আমরা ম্যাডামের চিকিৎসার সাথে যারা সম্পৃক্ত এইবার ম্যাডাম ভর্তি হওয়ার পর থেকে এখন পর্যন্ত আমরা যারা সরাসরি ওনার চিকিৎসাতে সম্পৃক্ত তারা দেখতে পেয়েছি যে ম্যাডামের বর্তমান অবস্থা নিয়ে ভীষণ একটা কনফিউশন অবস্থা চলছে। মানুষের মধ্যে সঠিক কোনো স্বচ্ছ ধারণা নেই যে ম্যাডামের সত্যিকারের কী অবস্থা, কী হচ্ছে এবং কী পর্যায়ে উনি আছেন। সেজন্য আমরা চিকিৎসক যারা কোর ওনার চিকিৎসার সাথে জড়িত তারা নিজেরা ভেবে দেখেছি যে আমাদের মধ্যে থেকে আপনাদের কাছে এবং আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট সবাই এবং দেশবাসী সবার সঠিক তথ্য জানার অধিকার আছে এবং আমাদেরও এটা এখন আমাদের একটা দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। সেজন্য আমি আপনাদের কাছে এইবারের ভর্তি এবং ভর্তি সংশ্লিষ্ট ওনার কী হয়েছে এবং কী চিকিৎসা চলছে বা চলবে সে বিষয়ে আমি প্রথমে আপনাদের কাছে তুলে ধরব। আপনারা প্রথমে মনোযোগ দিয়ে শুনবেন আমি কি বলছি, তারপরে আপনাদের মধ্যে থেকে যদি কোনো প্রশ্ন থাকে আমরা নিশ্চয়ই সে প্রশ্ন যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। উনি গত 12ই নভেম্বর শুক্রবার উনি দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি হওয়ার পর বাসায় চলে এসেছিলেন। চলে এসে কয়েকদিন ভালো ছিলেন, হঠাৎ করে আমাদের কাছে ইনফরমেশন গেল যে উনি হঠাৎ করে খুব দুর্বল হয়ে পড়েছেন। এতই দুর্বল হয়ে পড়ছিলেন যে উনি কয়েক কদম হাঁটতে গিয়ে হাঁপিয়ে পড়ছিলেন। যখন এইরকম একটা অবস্থা সাডেনলি আমরা দেখেছি তখন আমি এবং ডক্টর এজেডএম জাহিদ হোসেন রাত্রেবেলা এসে দেখেছি যে ম্যাডাম অত্যন্ত ফ্যাকাশে এবং দুর্বল হয়ে পড়েছে। আমরা সেদিন শুক্রবার রাত 2টার সময় ওনার ব্লাড স্যাম্পল এই বাসা থেকে নিয়ে আমরা পরীক্ষা করায় দেখতে পাই যে সকালবেলা রিপোর্টে আমরা দেখতে পাই যে ওনার হিমোগ্লোবিনটা কয়েকদিন আগেও যা ছিল তার চেয়ে ড্রপ করে গেছে এবং ওনার কন্ডিশন দেখে আমাদের তাৎক্ষণিক মনে হয়েছে যে ওনাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা দরকার। এর প্রধান কারণ হলো, আপনারা এর আগে আমার কাছ থেকে শুনেছেন, হয়তোবা আপনাদের কারো কারো মনেও থাকতে পারে যে এর আগে যখন নাকি করোনাকালীন পরবর্তী জটিলতা থেকে এখানে এসে আমরা মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আমি 19 জন সাংবাদিক যেই ব্রিফিংটা করেছিলাম সেখানে আপনাদেরকে আমি বলেছিলাম যে ওনার অন্যান্য কতগুলি নতুন রোগ যেগুলো আগে কখনো ওনার ডায়াগনোসিস হয়নি সেগুলো আমরা ডায়াগনোসিস করেছি। এর মধ্যে অন্যতম প্রধান আমাদের ডায়াগনোসিস ছিল ওনার লিভারের অসুখটার কথা, সেটা মাথায় রেখে আমরা ওনাকে ভর্তি করাই। উনি বিকাল 4টার সময় ওনাকে আমরা এবার কেয়ার হাসপাতালে ওনাকে ইমার্জেন্সি থ্রুতে ওনাকে ভর্তি করিয়ে কেবিনে নিয়ে যাই। সেখানে উনি রাত 9টা 20-এ হঠাৎ করে ওনার ম্যাসিভ রক্ত বমি হয়। আমরা বুঝতে পারি যে ওনার ম্যাসিভ খাদ্যনালীতে রক্তক্ষরণ শুরু হয়েছে। সেই সময় থেকে শুরু করে সেটা বাজে রাত 9:30-এর মতো, তখন ওনাকে লাইফ সেভিং পারপাজে আমাদেরকে আইভি ফ্লুইড দেওয়া শুরু করতে হয় এবং তার সাথে সাথে আমরা দ্রুত রক্তের ব্যবস্থা করি। এবং আমাদের তখন লাইফ সেভিং করার জন্য আপনারা জানেন যে লিভারের যেই রোগটা ওই সময় আমাদের মাথার মধ্যে ছিল যে তাতে যদি হেমোরেজ হয় মানুষের যে কোনো মুহূর্তে মৃত্যুর ঝুঁকি থাকে, তো সেই সময় ওনাকে 2 ব্যাগ PRBC বলি আমরা, খুব কনসেন্ট্রেটেড RBC, এবং আরও 2 ব্যাগ ফ্রেশ ফ্রোজেন প্লাজমা এবং আইভি ফ্লুইড দিয়ে ওনাকে রিসাসিটেট করা হয় পরবর্তী 3 ঘন্টা ধরে। কারণ ওই সময় ওনাকে দ্রুত ওনাকে এন্ডোস্কোপির মাধ্যমে ওনার ব্লিডিং সোর্স বের করে বন্ধ করাটা ছিল লাইফ সেভিং পারপাস, কিন্তু ওনার প্রেশার এবং ওনার পালস এমন ফিবল হয়ে গেছিলো যিনি সিডেট করবেন, যিনি ওনাকে ডিপ সিডেশন ছাড়া এইসব করা যায় না, তিনি সাহস পাচ্ছিলেন না। যখন আমরা ওনাকে রিসাসিটেট করে রাত 2টার দিকে
ওনার ব্লাড প্রেশারটা এবং পালসটা যখন নাকি রিজনেবল হয়েছে, এর মধ্যে আমরা প্রফেসর MS আরিফিনকে আমরা দ্রুত ওনাকে খবর দেই এবং অত্যন্ত আমরা ভাগ্যবান যে উনি তখন চেম্বারে ওনার রুগী দেখছিলেন, উনি খুব দ্রুত চলে আসেন এবং আমরা সবাই দ্রুত একটা সেট আপ তৈরি করতে হয়েছে রাত তিনটার সময়। এবার কেয়ারের সমস্ত চিকিৎসক, তাদের বিশেষ করে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার যার আন্ডারে ম্যাডাম এখনও ভর্তি আছেন, ইনটেনসিভিস্ট প্রফেসর ডক্টর জাফর ইকবাল এবং অন্যান্য টোটাল টিম, তাদের নার্স এবং অন্যান্য সবাই মিলে ওনাকে দ্রুত স্টেবল করে ওনাকে এন্ডোস্কোপি রুমে নিয়ে গিয়ে ওনাকে সিডেশন করে, ডিপ সিডেশন করে প্রফেসর আরিফিন ওনার এন্ডোস্কোপির মাধ্যমে ওনাকে চিকিৎসা শুরু করেন। ওই সময়ে আমরা দেখতে পাই যে ওনার ইসোফেজিয়াল ভ্যারিসেস আছে, অর্থাৎ ওনার সিরোসিস অফ লিভার ডায়াগনোসিস ওই সময় পরিপূর্ণভাবে, যেটা আমরা আগে থেকে বলে আসছিলাম যে সিরোসিস অফ লিভার, যেটা ওনার আল্ট্রাসোনো সিটি স্ক্যান এবং লিভার পরীক্ষার মাধ্যমে যাচ্ছিল, এটা ডিকম্পেনসেটেড বলে, অর্থাৎ এটা এতদিন ধরে লিভার তার ফাংশন এবং কিছুটা ধরে রেখেছিল, এখন এটা কম্পেনসেট আর করতে পারছে না, গিভ আপ করেছে। সেখানে ম্যাসিভ হেমোরেজ হয়ে উনি শকে চলে গিয়েছিলেন। তখন উনি সেই ইসোফেজিয়াল ভ্যারিস ফাইন্ড আউট করে সেখানে উনি ব্যান্ড দিয়ে ছয়টা ব্যান্ডিং করেন, উনি একটার পর একটা একটার পর একটা একটার পর একটা ব্যান্ডিং করে ওনার ইমিডিয়েট ব্লিডিংটাকে কোনো ক্রমে আমরা বন্ধ করতে সমর্থ হই। আবার ওনার আমাদের মনে রাখতে হবে যে উনি ডায়াবেটিসের রোগী এবং ওনার হার্ট ফেলিওরের রোগী, ওনার হার্ট ফেলিওর এমন এক পর্যায়ে থাকে যে কোনো কিছু ভলিউম হলে, ডিকম্পেনসেশন হলে ওনার হার্ট ফেলিওর হয়ে যায়। সেজন্য ওই কঠিন অবস্থার মধ্যে থেকেও ম্যাডামকে আমরা রাত তিনটা সাড়ে তিনটা পর্যন্ত রিসাসিটেট করে প্রাথমিকভাবে ব্লিডিং বন্ধ করতে উনি সমর্থ হন। সমর্থ হওয়ার পরে আমরা ওনাকে জ্ঞান ফিরে আসার পরে তাৎক্ষণিক ২৪ ঘন্টার মনিটরিংয়ে রাখি এবং আমরা কিছু কিছু নতুন মেডিসিন দেই যেগুলো এই ধরনের ব্লিডিং হলে তাকে আমরা যাতে সেটাকে কম্পেনসেট করতে পারি বা ট্যাকল করতে পারি সেই মেডিসিনগুলি দেই। তারপরের দিন থেকে যেহেতু ওনার একটা ম্যাসিভ রক্তক্ষরণ হয়েছে, সেটা পরবর্তী পর্যায়ে এক দুই দিন থেকে ওনার স্টুলের সাথে সেই ব্লাডটা যাচ্ছিল, যাওয়ার সত্ত্বেও উনি ব্লাড ট্রান্সমিশন পেয়ে উনি কিছুটা স্টেবল হন। ১৭ তারিখ অর্থাৎ ১৪ তারিখে আমরা ইন্টারভেনশন করি, ১৭ তারিখে আমরা আবার দেখতে পাই যে ওনার আবার খাদ্যনালীতে ব্লিডিং শুরু হয়েছে। তার প্রমাণ হচ্ছে ওনার স্টুল দিয়ে ব্ল্যাক কালার স্টুল আসছে, দ্যাট ইন্ডিকেট যে আবার ব্লিডিং শুরু হয়েছে। তখন আমরা আবার হিমোগ্লোবিন করি, ওনার প্রথমবার হিমোগ্লোবিন নেমে ৫.৪ হয়ে গিয়েছিল ডে প্রথম যখন আমরা তার হিমোগ্লোবিন করি ১৩ তারিখ রাতে। এরপরে আমরা আবার যখন হিমোগ্লোবিন দেন ওনার হিমোগ্লোবিনটাকে উপরে ওঠাতে সমর্থ হই, আবার ১৭ তারিখে আমরা দেখি যে ওনার হিমোগ্লোবিন ড্রপ করছে, কিন্তু যেহেতু ব্যান্ডিংটা কেবল করা হয়েছে ওনাকে আবার এন্ডোস্কোপি করলে ওনার এইটা আরও ওনার জন্য ক্ষতিকারক হতে পারে, সেজন্য আমরা ২৪ আওয়ার্স একটা আইভি ইনফিউশন চালু করি যেটা শুধুমাত্র যারা সিরোসিস অফ লিভারের রোগীদের ব্লিডিং হয় যখন আর কোনো উপায় থাকে না, লাইফ সেভিং পারপাসে ওই ওষুধটা দেওয়া হয়, সেটা আমরা কন্টিনিউয়াস ইনফিউশন দিতে থাকি, প্রতি মিনিটে সেই ইনফিউশন চলছিল। এইভাবে আমরা ইনফিউশন শুরু করে ওষুধ দিয়ে আবার ব্লাড ট্রান্সমিশন দেওয়া শুরু করি এবং ম্যাডামকে কিছুটা স্টেবল করতে সমর্থ হই। সেটাও আমরা এই ইঞ্জেকশনটা ৫ দিনের বেশি দেয়া যায় না। আমরা যখন ২১ তারিখে আসি, ২১ তারিখে মনে হলো যে ওনার ব্লিডিংটা আবার স্টপ হয়েছে। এখানে আপনাদেরকে একটা তথ্য আমি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যখন নাকি সিরোসিস অফ লিভারের
ভ্যারিস রাপচার করে এবং যখন সেটাকে প্রাথমিকভাবে ব্যান্ডিং করে এটাকে বলা হয় ইভিএল, এন্ডোস্কোপিক ভ্যারিসিয়াল লাইগেশন। এটা যখন করা হয় প্রথম পাঁচ দিন থাকে একটা ডেঞ্জার পিরিয়ড এবং সেই সময়ে একটা ব্লিডিং হলে সেটা এক ধরনের টার্ম থাকে। পাঁচ দিন পরে যেটা হয় সেটাকে বলা হয় রিব্লিডিং। এবং যাদের ব্যান্ডিং করা হয় সিরোসিস অফ লিভারের, যাদের ভ্যারিসেস থাকে তাদের যখন রিব্লিডিং হয়, সমস্ত পৃথিবীতে বেস্ট সেন্টারগুলোতে এই ব্যাপারে সুস্পষ্ট ডেটা আছে। অর্থাৎ ইফ ইউ সি দ্যাট দেয়ার ইজ রিব্লিডিং, দেন ইউ ক্যান গেট শিওর যে নেক্সট উইকে 50% এবং নেক্সট সিক্স উইকসের মধ্যে 70% চান্সেস অফ রিব্লিডিং। এবং রিব্লিডিং যদি হয় তখন ওর চান্সেস অফ কন্ট্রোলিং সেই রিব্লিডিংটা খুবই স্লিম এবং মিনিমাম। অত্যন্ত ভয়ের কথা হলো যে উনি 23 তারিখ থেকে আবার ওনার ব্লিডিং শুরু হলো। সেটা দেখা গেলো যে ওনার ব্লাড প্রেশার কমে যাচ্ছে, ওনার হিমোগ্লোবিন কমে যাচ্ছে এবং আবার ওনার অল্প অল্প করে ওনার টয়লেটের সাথে ব্ল্যাক স্টোল যাওয়া শুরু হলো। 24 তারিখে ওনার এত বেশি ব্লাড যাওয়া শুরু হলো যে এটা কালার আর চেঞ্জ হতে পারছে না। অর্থাৎ ব্ল্যাক হতে হলে স্টুলকে একটা সার্টেন টাইম উপরে পেট থেকে পাস করে আসতে আসতে কালারটা চেঞ্জ হয়ে যায়। যদি খুব ম্যাসিভ ব্লিডিং হতে থাকে তখন এটা ইট ডাজন্ট গেট টাইম টু গেট চেঞ্জ ইটস কালার, সো হোয়াট হ্যাপেন্স, এটা কালো এবং ফ্রেশ ব্লাড আসা শুরু হয়ে গেল, এটাকে বলে হিমাটোকেজিয়া। তখন আমরা আবার এই এম এস আরফিন সাহেব এবং আমাদের এই আরেকজন দুজনে ইন্টারভেনশনাল গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট এবং বাংলাদেশে ওনাদের দক্ষতার উপর আমাদের, আমরা যারা প্রফেশনাল আমরা জানি যে বাংলাদেশে কোন সেক্টরে কে বেস্ট, এটার ওনাদের উপরে দক্ষতার উপরে বাংলাদেশে কারো কোনো সন্দেহ অবকাশ নাই। আবার লাকিলে আমরা এই দুজনকে পেয়ে যাই। আমরা আবার 24 তারিখে রাতের বেলা ওনাকে আবার রাতে আবার ওনাকে রিসাসিটেট করে ওই অবস্থাতেই ওনাকে আবার জেনারেল ওটিতে না হয়। এবার জেনারেল ওটিতে না হয় এই কারণে যাতে যে কোনো সিরিয়াস কমপ্লিকেশন হলে অন্তত পক্ষে আমরা একটা কিছু ব্যবস্থা করতে পারি যেটা ওনার জন্য হেল্পফুল হবে। তারপরে ওনাকে ওই রাতে ওখানে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়া হয় ব্লাড ট্রান্সমিশন মধ্যে আরফিন সাহেব আবার ওনাকে এন্ডোস্কোপি ঢুকায়, যেটা বাধ্য হয়ে ঢুকাতে হয়েছে আপার জিআই। এইবার দেখা গেল যে ব্লিডিংটা আরেকটু নিচে থেকে হচ্ছে বলে মনে হচ্ছে, যে ম্যাসিভ ব্লিডিং, কারণ এটা যদি আরেকটু উপর থেকে হতো রক্ত বমিটা মুখ দিয়ে আসতো এবং সেটা কালারও চেঞ্জ হতো। তখন উনি ওনার এন্ডোস্কোপ দিয়ে উনি প্রায় প্রক্সিমাল পার্ট অফ দ্য জেজোনা, অর্থাৎ সাধারণত যারা এন্ডোস্কোপি করে তারা স্টোমাক ডিডোনামের বেশি দেখে না, কিন্তু ওনার দক্ষতা এবং ওনার ইয়ের জন্য উনি জেজোনাম পর্যন্ত গিয়েছেন, সেখান পর্যন্ত উনি পয়েন্টটা আইডেন্টিফাই করতে পারেন নাই। তারপরে উনি রিভার্স করে আবার আমরা ওনাকে সিডিট করা অবস্থাতেই ওনাকে কলোনোস্কোপি করা হলো। কলোনোস্কোপি যখন করা হলো আমরা আমাদের অ্যাস্টোনিস্ট হয়ে গিয়েছি, আমরা আমাদের চোখকে বিশ্বাস করতে পারছি না যে ওনার পুরো কোলন রক্ত জমাট বেঁধে কালো হয়ে আছে। ওনাকে প্রেশার দিয়ে সেটা ক্লিন করে করে উপরে উঠতেছে, প্রেশার দিয়ে ক্লিন করে করে উপরে উঠতেছে। ইউ ক্যান ইমাজিন যে কত কোলন, কোলনটা কিন্তু একটা বিশাল একটা প্যাসেজ, সিগময়েড কোলন, অ্যাসেন্ডিং ট্রান্সভার্স, ডিসেন্ডিং কোলন, পুরো কোলন রক্ত জমাট বেঁধে আছে। অর্থাৎ ওনার কী পরিমাণ ব্লিডিং ভিতরে ভিতরে ওই 2-3 হয়েছে। উনি এটা ক্লিন করেছেন, ক্লিন করে করে উপরে রক্তের সন্ধান সোর্স খুঁজে পেয়ে জন্য আমরা আইল্যাম থেকে 40 সেন্টিমিটার উপর পর্যন্ত উনি গিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় যে ওনার যে ম্যাডামের এইবারের যে দ্বিতীয় যে ব্লিডিংয়ের সোর্সটা সেটা ছিল তৃতীয় ব্লিডিং, 17 তারিখ 18 তারিখ যেটা ছিল এটা একটা দ্বিতীয়, এটা হলো থার্ড। এইটার সোর্সটা পর্যন্ত যেতে পারেনি, যদি যেতে পারতো তাহলে হয়তো আমরা একটা রিঅ্যাসুরেন্স পেতাম। যেভাবেই হোক ওনাকে আবার আমরা সেই লাইফ সেভিং মেডিসিন দিয়েছি, আমরা ইন্টাভেনাস ইঞ্জেকশন দিয়েছি, আবার ওনাকে ব্লাড ট্রান্সমিশন করেছি। সেটা করে
এখন বর্তমানে ম্যাডাম এমন একটা অবস্থায় আছেন যেই অবস্থাটাকে বলা হয় যে আইদার ইউ ডু সাম স্পেসিফিক, সেটা হলো বিশ্বজোড়াই যখন নাকি ভ্যারিসেস বেন্ডিংয়ের পরে রিব্লিড করে, তার দুইটা একটাই রাস্তা আছে ট্রিটমেন্ট। ইফ ইউ ওয়ান্ট টু সেভ দ্য লাইফ অফ দ্য পেশেন্ট ইউ নিড টু ডু টিপস, এটার নাম হচ্ছে TIPS টিপস, ট্রান্সজুগুলার ইন্ট্রাহিপাটিক পোর্টোসিস্টেমিক শান্ট, অর্থাৎ যেই প্রেশারে ব্লাডটা ভেসেলকে হাই প্রেশারে ছিঁড়ে ফেলছে না যেতে, সেটাকে একটা বাইপাস চ্যানেল করে দেওয়া, এবং এটা লাইফ সেভিং। এবং এই টেকনোলজিটা শুধু বাংলাদেশে নয়, এখন যেই স্টেন্ট করা হয় এটা এমন একটা হাতের কাজ, আপনাকে বুঝতে হবে যেটা জুগুলার ভেইন দিয়ে লিভারে যাবে, সেখানে হেপাটিক একটা ভেইন এসে এটাকে আইডেন্টিফাই করবে, তারপর পোর্টাল ভেইনের সাথে শান করে একটা স্টেন্ট আছে যেটা ওয়ার্ল্ড ক্লাস স্টেন্ট ছাড়া আজকাল এগুলি দেয় না, এটা এই সাবকন্টিনেন্টাল কেন এই মা মহসিন সাহেব এবং MS আরিফিন সাহেবরা বলছে যে এটা আশেপাশের দেশ তো নাই, এটা সিঙ্গাপুর ব্যাংককে এই ধরনের স্টেন্ট নাই, এবং এটা একটা টেকনিক্যাল হাতের কাজ, এই কাজটা ফ্রিকোয়েন্টলি হয় না, আপনাদের বুঝতে হবে যে এটা খুব অ্যাডভান্স সেন্টারগুলো রেফারাল কেসগুলো করে ভি দেয়, এটা হাতে গোনা একটা দুইটা সেন্টার করে। এখন ম্যাডাম যে কোনোভাবেই হোক লাস্ট 24 আওয়ার্সের মধ্যে ব্লিডিংটা হয়নি, এখন স্টেবল আছে, বাট আমরা যেটা আগেও বলেছি এখনও বলছি সেটা হচ্ছে যে এই যে স্টেবলটা আছে এটা কিন্তু আমরা ওয়ার্ল্ডের বেস্ট সেন্টারগুলো এই ধরনের রোগীর উপর প্রচুর হাজার হাজার ডেটা আছে যে এই ধরনের রোগীগুলির ম্যানেজমেন্ট যদি ফেইলিওর হয় তাদের নেক্সট স্টেপে কী হচ্ছে এবং তাদের কীভাবে লাইফ সেভিং করা যায়। এবং দেখা গেছে যে ম্যাডামের এখন এই স্টেন্টিং যদি এই টিপস মেথড যদি অ্যাপ্লাই করা না হয় তাহলে আগামীতে আবার রিব্লিডিং হওয়ার সম্ভাবনা আছে, এটা নেক্সট উইকে 50%, নেক্সট 6 উইকে 70%, এবং তারপরেও যদি আল্লাহ না করুক তারপরেও যদি যায় এটা একটা অবভিয়াস ব্যাপার ঘটতে যাচ্ছে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেন আমাদের পক্ষ থেকে আপনাদের কাছ থেকে এবং আপনাদের মাধ্যমে সবাইকে ক্লিয়ার করতে পারি যে আমরা যা করছি আমরা করছি আটমোস্ট টু দ্য লেভেল বেস্ট পসিবল, নট অনলি ইন দিস কান্ট্রি, ইন দিস সাবকন্টিনেন্ট। আপনারা জানেন যে এর আগে আমি বলেছি যে ম্যাডাম কেন জানি প্রতিবার যখনই একটা অসুস্থ হচ্ছে একদম ডেথ পয়েন্টে চলে যাচ্ছে ওনার সিরিয়াসনেসটা। এর আগে ওনার মতো একটা পেশেন্ট দেখেন যে কোভিড হয়ে কমপ্লিকেশন হয়ে দুই চেস্ট টিউবে ড্রেনেজ নিয়ে 17 দিন উনি কাটিয়েছেন, প্রতিদিন ফ্লুইড ওনার বের হয়ে এসেছে, প্রতিদিন ব্লাড উনি নিজের চোখে দেখছে যে বের হচ্ছে, এন্ডলেস একটা সিচুয়েশন। সেখান থেকেও কিন্তু আমরা কনফিডেন্টলি আমরা ম্যাডামকে বলেছি ম্যাডাম যাই হোক এটা থেকে আমরা বের হয়ে আসতে পারবো, উনি আমাদের উপর আস্থা রেখেছেন, মনোবল ওনার প্রচণ্ড দৃঢ় এবং উনি আমাদেরকে যথেষ্ট ট্রাস্ট করেন বিধায় উনি, এছাড়া ওনার আর কিছু আমাদের আর কিছু করারও উপায় নেই, আল্লাহর রহমতে সেখান থেকে আমরা বের হয়ে আসছি। দ্যাট টাইম উই ওয়ার কনফিডেন্ট, কিন্তু দিস টাইম আমরা কিন্তু হেল্পলেস ফিল করছি, এবং ম্যাডাম আমাদের মুখ দেখে সাডেনলি রিয়েলাইজ করছে যে আমরা যেরকম এনথুসিয়াস্টিক ছিলাম সেরকম আমরা নাই, আমাদের মুখ কালো হয়ে গেছে। এমনকি ম্যাডাম প্রফেসর জাহিদকে নাকি জিজ্ঞেসও করেছেন পরশু দিন যে ওদের মুখ এত কালো কেন, ওরা কি আমাকে নিয়ে খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে। তখন পরে আবার আমরা গিয়েছি, গিয়ে ওনাকে আশ্বস্ত করেছি না ম্যাডাম আপনি অসুস্থ হলে তো আমাদের খারাপই লাগার কথা, যেহেতু কিছু করার উপায় থাকে না সেই জন্য আমাদের অনেক সময় উই ফিল হেল্পলেস। তো এখন সিচুয়েশনটা অনেকটা এরকম একটা সিচুয়েশনের মধ্যে উনি দিয়ে যাচ্ছেন। আমরা মনে করি যে সঠিক তথ্যটা সঠিকভাবে তুলে ধরা আমাদের দেশে, আমরা এখনও মনে করি যে আমাদের সাংবাদিক সমাজ হচ্ছে জাতির বিবেক, এবং
আপনাদের সঠিক দায়িত্বটাই আপনারা এতদিন ধরে পালন করে এসেছেন। অন্তত ম্যাডামের অসুস্থতার ব্যাপারে আমি দেখেছি যে আপনাদের কখনো কোথাও কোনো সময়ই কোনো রকমের লিনিয়েন্সি ছিল না ওনার সঠিক তথ্যটা জানার এবং সঠিকভাবে মানুষকে জানানোর। ওনার হিমোগ্লোবিন লেভেলটা প্রথমবার নেমে গিয়েছিল 5.5-এ, তারপরে আমরা সেটাকে 4 বেগ রক্ত দিয়ে 9-এর কাছাকাছি 10-এর কাছাকাছি নিয়ে গিয়েছিলাম, আবার সেটা কমে এসেছিল 7.8-এ। এইভাবে আমরা রক্ত দিচ্ছি, এটা ইন অ্যান্ড অ্যারাউন্ড। এটা আবার মনে রাখতে হবে যে ওনার যে ব্লিডিংটা হচ্ছে, এই ব্লিডিংয়ের একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আপনি অনেক রক্ত দিয়ে রক্ত হিমোগ্লোবিন বাড়াতে পারবেন না, তাহলে সেটা আবার রিব্লিড করবে। সেজন্য আইডিয়ালি হিমোগ্লোবিনকে একটা লেভেলের মধ্যে ধরে রাখতে হয়। আশঙ্কা করছি যে যদি আবার রিব্লিডিং হয় তাহলে সেই ব্লিডিংটাকে কন্ট্রোল করা এবং সেই ব্লিডিংটাকে বন্ধ করার মতো মিন্স বা সাপোর্টিভ যেই টেকনোলজি ম্যানুভার, এটা আমাদের এখানে নেই। সেক্ষেত্রে ওনার ব্লিডিং হয়ে মৃত্যুর ঝুঁকি অনেক বেড়ে যাবে। আমাদের বডিতে দুইটা সার্কুলেশন সিস্টেম আছে, একটা বলি আমরা পোর্টাল সার্কুলেশন সিস্টেম, আর একটা হলো সিস্টেমিক সার্কুলেশন সিস্টেম। লিভারের দুইটা সিস্টেমই কার্যকর। লিভারের টোটাল যে ব্লাডটা যায় তার 1/3 যায় হলো সিস্টেমিক সার্কুলেশন থেকে এবং 2/3 আসে পোর্টাল সার্কুলেশন থেকে। মানে এখানে যেটা হয় সেটা হলো পোর্টাল প্রেশার তার বেড়ে গেছে, বিকজ পোর্টাল প্রেশার বাড়ার কারণ হলো লিভারের ভিতরে যে নর্মাল চ্যানেলগুলো থাকে সেই চ্যানেলগুলো লিভার সিরোটিক প্রসেসে ওগুলো ডিস্টর্টেড হয়ে যায়, যার ফলে ওখান থেকে ফ্লোটা ফ্রি ফ্লো হতে পারে না, যে কারণে পোর্টাল প্রেশার বেড়ে যায় এবং সেই প্রেশারের কারণে ওনার এই পোর্টাল ভেইন যেগুলো থাকে, যেখানে বিভিন্ন জায়গায় থাকে, যেমন খাদ্যনালীতে থাকে যেটা, সেটা পুলিশ ফুসে ওঠে এবং একটা পর্যায়ে এটা প্রেশার এত বেশি হয়ে যায় সেটা ফেটে যায়, ফেটে সিভিয়ার ব্লিডিং হয় এবং ওনার প্রথমবার সেটাই হয়েছিল। তো এই সিচুয়েশনে আমরা যেটা করেছি দ্যাট ইজ দ্য ইন্টারন্যাশনাল প্র্যাকটিস, এবং এটার পরে হয়তো আবার আমরা ব্লিডিং হলে আরও কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা করি, আমরা স্পেশাল কিছু কেমিক্যাল এজেন্ট আছে, যে কেমিক্যাল এজেন্টগুলো সেখানে আমরা ইনজেক্ট করি অনেক সময়। আনফর্চুনেটলি আমরা সেটা আমাদের সম্ভব হয় নাই বা আমাদের দেশে সেই ওষুধটাও অ্যাভেলেবল না, এখন এই মুহূর্তে অ্যাভেলেবল না। আর তৃতীয়ত যেটা আছে সেটা হলো যেটা সার্বজনীন, সেটা হলো টিপসের কথা যেটা বলা হলো, সেটা লিভারের ভিতরে আপনার প্রেশার কমানোর জন্য, পোর্টাল প্রেশার কমানোর জন্য ওই সিস্টেমিক সার্কুলেশন এবং পোর্টাল সার্কুলেশনের মধ্যে একটা কমিউনিকেশন করে দেওয়া, এবং এটা একটা হাইলি টেকনিক্যাল কাজ এবং এটা সচরাচর তো হয় না আমাদের দেশে, খুবই আমি জানি দেখি না এই পর্যন্ত টিপস করা কোনো রুগী আমাদের এখানে এসছে, এবং যারা আমাদের রুগীদের ডিল করি তারা দুইবার দ্বিতীয়বার তৃতীয়বার ব্লিডিংয়ের পরে তাদেরকে সার্ভাইভ করানোটা খুবই ডিফিকাল্ট। তো সেজন্য এই সেন্টারগুলো অ্যাকচুয়ালি মেইনলি হলো আমেরিকা এবং ইউরোপ বেসড, স্পেশালি ইউকে, জার্মানি এবং ইউএসএ, এখানে এই এগুলোর জন্য অ্যাডভান্স সেন্টার আছে, তারা এগুলো করে এবং সেটাও পুরো দেশব্যাপী ছড়িয়ে ছিটিয়ে নাই। 2-4টা সেন্টার আছে যেগুলো রেফারেল সেন্টার হিসেবে কাজ করে এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড রুগীরা ওই সমস্ত সেন্টারে যায়। আচ্ছা, এখন আমরা বলি আমাদের কিছু, আমরা যারা চিকিৎসা করি আমাদের একটা লিমিটেশন আছে, সেটা হচ্ছে যখন কোনো রুগী অসুস্থ হয় তখন আমাদের প্রাথমিক কাজ হচ্ছে রুগীকে ম্যানেজের পাশাপাশি আমরা তাদের যে গার্জিয়ান আছে, যারা লোকাল গার্জিয়ান বা লোকাল ইসেন আছে, আমরা তাদের রোগের সিরিয়াসনেসটা ওনাদেরকে জানাই। আমরা সেইভাবে ম্যাডামের যারা ক্লোজ রিলেটিভস তাদেরকে ইমিডিয়েটলি জানিয়েছে, যারা ওনার কেয়ার গিভার অর্থাৎ সাথে আছে জানিয়েছে, এবং আমরা বলেছি ওনাদেরকে যে আপনারা এই এই জিনিসগুলো যেটা আরফিন সাহেব বললেন সেটা যে আপনারা এটা যত দ্রুত পারেন অ্যারেঞ্জ করেন, এটুকুই আমরা ওনাদেরকে বলতে পারি এবং বলেছি। আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আমরা একটা পর্যায়ে যে এই দেশে যেটা ম্যাক্সিমাম ম্যানেজমেন্ট করা সম্ভব সেটা করে ব্লিডিংটা এখন বন্ধ হয়ে আছে, কিন্তু আমরাও অনেকটা কিপিং আওয়ার ফিঙ্গার্স ক্রসড। এখন আপনাকে কিন্তু আমি একটু আগে একটা ডেটা দিয়েছি, সেই ডেটাটা আপনার মনোযোগ দিয়ে শুনেছেন কি না আমি বুঝতে পারছি। সেটা হলো আমি বলেছি যে পৃথিবী জোড়ায় ডেটা আছে যদি রিব্লিড করে তার ফেট কি, যে রিব্লিড করে ধরে নিতে পারেন সে আবার রিব্লিড করবে, সেই চান্সেস অফ রিব্লিডিং নেক্সট 6 উইকসে 70% টু মোর, তার মানে আপনাকে ধরে নিতে হবে
রিব্লিড করবে, এটা ইনইভাইটেবল। আমরা এই জন্য অনেকটা অসহায় ফিল করছি যে এটা থার্ড টাইম ওনার ব্লিডিং হয়েছে, এরপরে যেরকম ম্যাসিভ আমরা রক্ত দেখেছি, তো এরকম ব্লিডিং হলে ওনার মতো এই যে একটা পেশেন্টের হার্ট ফেলিওর আছে, যার নাকি হিমোগ্লোবিন কমে যায়, যার ডায়াবেটিস আছে এবং এত জটিলতার মধ্যে কিডনির ডিজিজ আছে, ওনার রেনাল ফেলিওর হয়ে যায়, এইটা কিভাবে আমরা এটাকে সাস্টেন করব যদি আমরা ওই প্রেশারটা টিপস দিয়ে না কমাতে পারি? দ্যাট ইজ হোয়াট উই আর সাজেস্টিং টু দেয়ার ক্যারিয়ার্স। আমরা হাসপাতাল অথরিটিকে জানিয়েছি, আমরা ওনার রিলেটিভদেরকে জানিয়েছি এবং যত তাড়াতাড়ি আমরা বলেছি যে আপনারা একটা অ্যারেঞ্জ করেন, বিকজ এখনও টাইম আছে, উনি স্টেবল আছে, দেয়ার মাইট কাম এ টাইম, একটা সময় আসতে পারে যখন হয়তো মানে শিফট করাটাও ডিফিকাল্ট হয়ে যেতে পারে, ইম্পসিবল হয়ে যেতে পারে। টিপস যেই টেকনোলজিটা, আপনি ইমাজিন করেন যে এটা ইউকের কিংস কলেজে, অর্থাৎ ইউকে বেসড কোনো হাসপাতালের, ওদের যদি কোনো রোগী এরকম হয়, ওরাই তাকে হেলিকপ্টারে বা ইয়ে করে ওই হাসপাতালে পাঠায়, হাইলি সিলেক্ট। এবং আমেরিকা ইউরোপে ওরকম সেন্টারগুলো ওইভাবে বেস সেট আপ, ওইভাবে বেস, এইভাবে একটা পেশেন্টের জন্য একটা হাসপাতালের সেট আপকে, হাসপাতালকে ঢাকায় নিয়ে আসা সম্ভব না, ইম্পসিবল। আমার মনে হয় এই প্রশ্নটা আপনি করে ভালো করেছেন, আমি অ্যাপ্রিসিয়েট করি যে এটাও একটা ক্লিয়ার হওয়ার দরকার ছিল। আমার ফোকাস কিন্তু, আমাদের ফোকাস কিন্তু ম্যাডামের ব্লিডিং বন্ধ করা। প্রথম তিন দিন একটা ব্লিডিং হয়েছে, তারপর আবার ব্লিডিং হচ্ছে, আমাদের কিন্তু ব্লিডিং বন্ধ না করে দৌড়ায় সংবাদ সম্মেলন করাটা আমাদের জন্য, এটা প্রফেশনালি ডাজন্ট ফিট আস। আমরা তখন ফোকাস 24 ঘন্টা রাউন্ড দ্য ক্লক ওনাকে মনিটর করছি, ওনারা বসে আছে, আমরা বসে আছি, সেই সময় আমাদের এইটা করা সম্ভব না। ইভেন আজকে যে সংবাদ সম্মেলনটা আপনাদের সামনে করছি আমরা, এটার পারমিশন গতকাল আমি ম্যাডামের কাছ থেকে নিয়েছি। এই বিলম্বটা আপনি দেখেন, 4 মাস আগে যদি উনি বিদেশে যেতে পারতেন তাহলে এই লাইফ থ্রেটেনিং ব্লিডিংটা হয়তো ওনাকে ফেস করতে হতো না। আমরা কিন্তু এই ব্যাপারটাকে ভয় পেয়েই বারবার বলছিলাম যে একটা সময় আসবে, আপনি যদি সেই সময় রিকালেক্ট করেন, রিউইন করেন, আপনি দেখবেন যে আমরা বলছি যে ওনার কয়েকটা টেকনোলজি ইউজ করতে হবে যেটা বাংলাদেশে কেন আশেপাশে সম্ভব না। অ্যাকচুয়ালি আমার কথাগুলি কিন্তু আবার ম্যাডামের ফ্যামিলিও শুনবে, ওনার লোকজনও শুনবে, এবং আমি এমন কথা বলতে ওই সময় পারি না যেটা ওনাদের মধ্যেও একটা ইয়ে সৃষ্টি করে। আমি যদি ওখানে, আমরা এটুকুই বলতে পারি যে ওনার রিস্ক খুব হাই, চান্সেস অফ ব্লিডিং আছে, এই পর্যন্ত বলতে পারি যে ঘটনাটা এখন ঘটেছে। আপনাদের পেট থেকে কিন্তু একদম বিশাল এরিয়ায় আমরা সারাদিন খাচ্ছি, সেই খাবারটা হজম হচ্ছে, আমরা কিন্তু আজে বাজে যা খুশি তাই খাচ্ছি, কিন্তু শরীরে এটা যখন ঢুকে তখন এটা সার্কুলেশন দিয়ে সব লিভার হলো একটা বড় ফ্যাক্টরি, শোধনাগার বলতে পারেন, এটার ভিতর দিয়ে সার্কুলেশন আসে এবং সেখান দিয়ে এই র্যান্ডম যা কিছু খেয়েটে আমরা যাই করছি সেটা একটা সার্কুলেশন দিয়ে লিভারের দিকে যেতে থাকে, এটাকে বলে পোর্টাল সার্কুলেশন। সে পোর্টাল, সেই খাবারগুলো, র মেটেরিয়াল, আজেবাজে সব নিয়ে সে এইটা নিয়ে লিভারে ঢোকে, লিভার ভিতরে তার ভিতর ফ্যাক্টরি আছে, সেই খাবারগুলোর মধ্যে যেগুলি টক্সিক সেগুলি বর্জ্যটা ইয়ে করে দেয়, তারপরে যেটা মেটাবলাইজ করার কথা করে, এবং সে তারপরে এই খাবারটাকে প্রসেস করে আরেকটা ভেইনের মধ্যে তুলে দেয়, সেটাকে বলা হয় মানে হেপাটিক ভেইন বা আর্টারি, হেপাটিক আর্টারি দিয়ে যায়, উনি যেটা বলছিলেন। তো এখন যখন লিভারটা সিরোসিস হয়ে গেল, মানে ভিতরে ফ্যাক্টরি সব তছনছ হয়ে গেছে, তখন ব্যাকটেরিয়া ভিতর দিয়ে কোনো রাস্তা নেই, চ্যানেল নেই, কিন্তু আমি তো খাচ্ছি সারাদিন, তখন এই খাবারগুলো গিয়ে, আপনি যদি রাস্তার কথা চিন্তা করেন যে কোনো রোডে যদি ব্লক হয় তখন অনেক ট্রাফিক যদি যায় তখন সেই ট্রাফিকগুলি আটকে থাকে, এবং সেই রকম যদি পানি আপনি অনেকগুলি ড্রেনকে ব্লক করে দেন তাহলে ফ্লো পানি যেতে থাকবে, হাই প্রেশারে সেটা একটা সার্কুলেশনে, অনেক হাই প্রেশারে পানিটা আটকে থাকে, সেটা হলো পোর্টাল সার্কুলেশন।
তখন পোর্টাল হাইপারটেনশন হয়ে যায়। ওইটারই একটা অংশ ইসোফেগাস থাকাদলে যেটা রাপচার করে ওনার ব্লিডিং হয়েছিল। টিপস কি করে, টিপস একটা বাইপাস করে দেয়, ওই যেখানে ভেনগুলো আটকে আছে সেখান থেকে একটা চ্যানেল দিয়ে ব্লাডটাকে পাস করে দেয় হেপাটিক বেনে। যেহেতু ব্লাডগুলো আর স্ট্যাগনেন্ট থাকে না, তারা ওই স্ট্যান্ড দিয়ে সেই আর্টিফিশিয়াল নালি দিয়ে ওই ভেনে চলে যেতে পারে, তখন আর ব্লিডিং হয় না, ব্লাডটা স্মুথলি চলে যায়, প্রেশারটা কমে যায়, কোনো ব্লিডিং হয় না। এটা একটা আর্টিফিশিয়াল পথ তৈরি করে দেওয়া, এটাকে বলা হয় টিপস। তারা এক্স্যাক্টলি আমি এখানে যা বলছি ওদের সবার সাথে আমাদের যাতে কানেকশন আছে অবশ্যই আমরা যোগাযোগ করেছি। আপনি ধরে নিতে পারেন যে আমাদের পৃথিবীটা এখন তো অনেক ইজি টু অ্যাক্সেস আছে, আমাদের অনেক হায়ার সেন্টারে আমাদের কলিগরা আছে, বন্ধুরা আছে, এবং সবার একই কথা যে এখন রিব্লিডিংয়ের আগেই এই এই প্রসিজিওরটা করতে হবে। তা আমার মনে হয় আমরা অনেকক্ষণ আপনাদের একটু ব্রিফ করেছি, যেটুকু জানার ছিল। আমি কিন্তু টু মাচ ফোকাসড উইথ দ্য ট্রিটমেন্ট, আমি কিন্তু ওনার চিকিৎসার সাথেই সম্পৃক্ত এবং জড়িত, আমি কিন্তু এর বাইরে আই নো নাথিং। এমনকি আপনি বলতে পারেন যে কে কোন দিকে কি হচ্ছে এটাও অনেক সময় আমাদের আলাপ করার সুযোগ হয়েছে। আমি মনে করি যে আমরা যথেষ্ট আপনাদের মেইন যেটা বলার ছিল ইম্পর্টেন্ট কথা কথা তো আসলে আমার মনে হয় সত্যিকারের ইনফরমেশন যেগুলো ছিল সেগুলো আপনারা পেয়ে গেছেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, অনেক ধন্যবাদ।